স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুজ্যেতে রোয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা তিনজন আছি, সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম ভাঁড়ুচ্ছে। পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনও এসে পৌঁছয়নি। চারজনে পরীক্ষা দিয়েছি, লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো। হেডমাস্টার বলেছেন ওনাকে স্কলারশিপ পাবে। ঢাকাই বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। আমি দুবার অঙ্কের জন্য রিকবাজি খেয়েছি, এবার থার্ড ডিভিশনে পাশ করলেও করতে পারি। আর টেনিদা, তার কথা না বলাই ভালো, সে ম্যাট্রিক দিয়েছে, কে জানে এন্ট্রান্সও দিয়েছে কিনা, এখন স্কুল ফাইনাল দিচ্ছে, এরপরে হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস টেনে সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে, তাকে সেখান থেকে টেনে এক ইঞ্চিও নড়ানো কার সাধ্য। টেনিদা বললে, হ্যাঁ হ্যাঁ বুঝলে, ক্লাসে দু একজন পুরনো লোক থাকা ভালো।